প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব, জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপা, আপনার নাম কি? আমার নাম ফাতেমা। ফাতেমা, খুব সুন্দর নাম। ফাতেমা আপু থাকেন কোথায়? আচ্ছা, কি করেন? এই যে ছোট একটা সেলাই মেশিন এ কাজ করি, বাবারা অসুস্থ, একটা মা আছে আর ছোট একটা ভাই আর কি। আচ্ছা, বিয়ে শাদি হয় নাই? না। আচ্ছা, আপনি কি করেন? আমি একটা সেলাই মেশিন এর কাজ করি। বয়স কত হবে আপনার? 18 বছর। 18? আচ্ছা, বয়স তো 18, মাশাআল্লাহ বিয়ের বয়স হয়ে গেছে। তো এখন কি বিয়ে শাদির কোনো পরিকল্পনা আছে? আছে, যে যৌতুক চাই দেখে গরিব মানুষ দুই বেলা কত বেলা খাইয়া থাকি, না খাই থাকি, বাবাটা অসুখ, তো কোনো কাজ করতে পারে না, নিজে কাজ করি, একটা সেলাই মেশিনে, তাই সংসারটা চলে, যে পাশে থাকবে, যে দায়িত্ব নিবে, যেমনই হোক জীবন সঙ্গিনী চাই, যে খারাপ কথা বলবে না, ভালো একটা মা চাই, পাঁচক তো নামাজ পড়বো, তার পাশে থাকবো সুখ দুঃখে। বাবাটা অসুস্থ, মারা বাসা বাড়ি কাজ করে, কোনো মতে খাইয়া বাঁচে। তো মুখ ডাইগারছেন কেন? খাইছি, কত ম্যাচে কত কথা বলে, এই জন্যে মুখটা ডাইগারছি। মানে এলাকার লোকজন খারাপ কথা বলে এই জন্য যে ইউটিউবে আসছে, তো আসলে মনে ভালো মেয়ে না, বাজে মেয়ে, এর জন্য মুখ ডাইগারছে। তো মুখটাকে যদি কেউ দেখতে যা দেখাবেন না, যেগুলো ভিডিও কয় দেখতে হবে, যে আমার সারা জীবনের দায়িত্ব নিয়ে পাশে থাকবে, কি করবো, আমার মুখটা দেখতে যাবে আমার মন থেকে, তাকে সেই মুখটা আমি দেখাবো। তো সেই মানুষটা যদি মনে করেন বিবাহিত হয়, বিবাহিত হোক আর ই হোক, যে পাশে থাকবে, পাঁচক নামাজ পড়াবে, যেই হোক, বিবাহিত হলে আমার অসুবিধা নেই। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? এই যে মোবাইল নাম্বারে। তো দর্শক, আপনারা ফাতেমাপুর কথা শুনলেন, তো তার নাম্বারটা হচ্ছে 01764364964। আমি নাম্বারটা আবারও বলছি, 01764364964। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা।